আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু লাবণী কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আয়োজন পুঁইশাক দিয়ে গরুর মাংসের ভুনা। আমি যতটুকু জানি পুরানো ঢাকার লোকের কাছে এই খাবারটি অনেক বেশি জনপ্রিয়, আর এই খাবারটি অনেকেই রান্না করতে পারেন। আর যারা জানেন না তাদের জন্য একটি নতুন রেসিপি হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। আরও একটি কথা, এই খাবারটির উৎপত্তি কিন্তু হয়েছে সিলেট জেলা থেকে। যাই হোক, চলুন শুরু করা যায়। প্যানে আমি 1/4 কাপ তেল দিয়ে গরম করে নিয়েছি। তাতে এখন আমি দিয়ে দিব 2 স্টিক অফ সিনামন, 4 কার্ডামম, 4 পিসেস অফ ক্লোভস। হালকা একটু ভেজে নেব। অ্যাড করব বড় সাইজের 2 অনিয়ন। ভালো করে নেড়ে ভেজে নেব। অনিয়নটি যখন এই পর্যায়ে আসবে অ্যাড করব বেশ কিছু গ্রিন চিলি। ভালো করে আরও 1 মিনিটের মতন ভেজে নেব। ব্যবহার করব 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট। আদা রসুনের পেস্ট 1 মিনিটের মতো অনিয়নের সাথে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন ওয়াটার, কারণ এখন আমি ড্রাই স্পাইসি ব্যবহার করব। 1/2 টেবিল স্পুন টার্মারিক পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, এতে করে দারুণ একটি কালার আসবে। 1/2 টেবিল স্পুন ধনিয়ার পাউডার। সবগুলো মশলা এখন খুবই ভালো করে 5 মিনিটের মতন কষিয়ে নেব। তবে মশলাটি কষানোর আগে তাতে আমি ব্যবহার করব বড় সাইজের 1টি টমেটো, এতে করে দারুণ একটি গ্রেভি তৈরি হবে। এখন আমি টমেটোটি মিশিয়ে সম্পূর্ণ 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে এবং আমাদের মশলার কালারটি নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কত দারুণ হয়েছে। এখন এতে আমি ব্যবহার করব 1 টেবিল স্পুন সল্ট, সাথেই ব্যবহার করব 1 টেবিল স্পুন গরম মশলার পাউডার। তবে হ্যাঁ, এখানে জায়ফল ও জৈত্রী একসাথে পাউডার করে নেয়া, তা থেকে আমি 1 টেবিল স্পুন ব্যবহার করছি। 1 টেবিল স্পুন পানি ভালো করে একটু নেড়ে নেব। এভাবে করে আরও 2 মিনিটের মতো মশলাটি আমি কষিয়ে নেব। মশলাটি সম্পূর্ণ 2 মিনিট কষানো হয়ে গেছে। এখন এতে আমি ব্যবহার করব মাংস। আজ আমি গরুর মাংস ব্যবহার করছি পুরোপুরি 1 কেজি। ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসটি আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি উঠে শুকিয়ে যাচ্ছে। মাংসটি পুরোপুরি 5 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি সম্পূর্ণ তেল উপরের দিকেও ভেসে উঠেছে। এখন এতে আমি ব্যবহার করব পুরোপুরি 1 কাপ পানি, হালকা কুসুম গরম, কারণ মাংসটি আমি প্রেশার কুকারে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য প্রেশার দিয়ে নেব, কারণ আমার সাহেব আবার শক্ত মাংস পছন্দ করে না। আমি 10 মিনিট প্রেশার দেওয়ার পর অন্য একটি পাত্রে তুলে নেব। 10 মিনিট গরুর মাংসটি প্রেশার দেওয়ার পর আমি অন্য আরেকটি পাত্রে তুলে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা বেশি কুক হয়ে গেছে। অলরেডি 80% মতন কুক হয়ে গেছে। এখন এতে আমি ব্যবহার করব আজকে গরুর মাংসের জান পুঁই শাক, যা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, পুঁই শাকগুলো আমি একবারেই ঢালবো না, অল্প অল্প করে ঢালবো এবং গরুর মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসের সাথে সম্পূর্ণ পুঁই শাকগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন ততক্ষণ পর্যন্ত এটি কষাতে থাকবো মাংসের সাথে যতক্ষণ না পর্যন্ত পুঁই শাকটি সম্পূর্ণ সফট হয়ে আসছে। প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুঁই শাকগুলো অনেক বেশি সফট হয়ে গেছে এবং অটোমেটিক পানিও উঠেছে। তাই আর আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না আর করবো না, কারণ আমি এটি গা মাখা মাখা ঝোল রাখবো। আর পুঁই শাকটি রান্না হতে হতে আমাদের যে 20% মাংস হতে বাঁচছিল তাও হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই 1 টেবিল স্পুন গরম মশলার পাউডার ব্যবহার করতে পারেন, তবে আমি তা করছি না, কারণ আমি অলরেডি 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। আর পুঁই শাকের নিজস্ব একটি দারুণ ফ্লেভার রয়েছে ও টেস্ট রয়েছে। এই পর্যায়ে গরম মশলা দিলে সেই টেস্টটি আমি একদমই নষ্ট করে ফেলবো, তাই আর দিচ্ছি না।
তবে এই ক্ষেত্রে এসে আমি অবশ্যই বেশ কিছু গ্রিন চিলি চপ করে দিয়ে দিব। আর হ্যাঁ, এই গ্রিন চিলিটি আমার নিজ হোম গ্রোন। শুধু তাই নয়, এই পুঁই শাক দিয়ে আমি মাংস রান্না করছি। এই পুঁই শাকটি ছিল এবারে আমার গার্ডেনের লাস্ট ভেজিটেবল, ভাবলাম ভিউয়ারদের সাথে শেয়ার করে নেই আর নিজে খুব মজা করে হাপ্পুস গুপ্পুস করে খাই। এভাবে রান্না করব আরও 5 থেকে 6 মিনিটের মতন। আমাদের গরুর মাংস রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। হালকা পানি রয়েছে, এভাবে আমি রাখবো। পানিটি একদম ঘন আছে, কারণ চতুর্দিক থেকে আমি দেখতেই পাচ্ছি তেলও ভেসে উঠেছে, তার মানে ফুল কমপ্লিট। এখন চলে যাব ডিশ আউট করার জন্য। আমাদের সম্পূর্ণ গরুর মাংসটি একটি ডিশ আউট করা হয়ে গেছে, আর আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। যখনই প্লেটে নেওয়া হয়ে যাবে, তার উপর আমি দিয়ে দিব বেশ কিছু ড্রাই গার্লিক, শুকনো রসুন। এতে দেখা যায় এই যে খাবারটি তার টেস্ট অনেক বেশি বেড়ে যায়, কারণ রসুনটি সম্পূর্ণ ক্রাঞ্চি ও ক্রিসপি, খাবারের সাথে সাথে বাইট চলে আসে, দারুণ একটি ফ্লেভার অ্যাড হয়। আর সম্পূর্ণ পুঁই শাকের ডগাগুলো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন সব কুক হয়ে গেছে এবং পাতাগুলো একদম গলে গেছে। আর যারা আসলে পুরান ঢাকার লোক, তাদের কাছে তো এই খাবারের কোনো জুড়িই নেই। আশা করি যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন, তার সাথে সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি মন করে অবশ্যই একটি লাইক দেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারাও ঠিক এভাবেই গরুর মাংস পুঁই শাক দিয়ে রান্না করে খান এবং বন্ধুবান্ধবকেও খাওয়ান। আনটিল নেক্সট ভিডিও, বাই বাই।